सपनों का वो राजा मेरे काबू राजकुमार, मैं तो उसके दीवानी बनूंगी, उससे आने लगा मुझको प्यार। करती हुई उसको मैं अब इंतजार, करती हुई उसको मैं अब इंतजार, ये ना है तुझको पता। घटा सावन की घटा, घटा सावन की घटा, घटा सावन की घटा। नमस्कार নমস্কার নমস্কার, মাই নেম ইজ চাঁদনি, আমার বাড়ি এই কলকাতায়। কিন্তু দেখো, কলকাতায় আমার বাড়ি হয়েও আমার দিদি একটা গাঁচের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে, আর আমার বাবা মা আমার দিদির বিয়েটা কিছুতেই মেনে নেয়নি। সেই থেকে আমার দিদিও বাড়িতে ফিরে আসেনি, কিন্তু দিদির সঙ্গে আমার রোজ ফোনে কথা হয়। ওদের বাড়িতে বারবার করে যেতে বলে, আমি যেতে পারি না, কারণ আমার পরীক্ষা চলছিল। এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠিক করেছি দিদির বাড়িতে যাব। শপিংয়ে গেছিলাম, দিদির জন্য কিছু শপিং করেছি, এখন বাড়িতে যাব, ফ্রেশ হব আর সোজা দিদির বাড়ি চলে যাব। চলে যাব মেরে সপনো কাবো রাজা, মেরে কাবো রাজকুমার, মে তো উসকে দিবানি বানুঙ্গি, উসকে আনে লাগা মুঝকো প্যার। করতি হুই উসকো মিয়া পে ইন্তেজার, করতি হুই উসকো মিয়া পে ইন্তেজার, ইয়ে না হ্যায় তুঝকো পতা। দিদা তোমার ঠা ভালো আটো, তোমরা তো ভালো আটো, আর আমি খুব টাপের মধ্যে আটি গো দাদা। আমি হলাম দোটানদার, আর আমার দোটানের নাম হলো হাবেটে মিত্তান্ড ভান্ডার ভান্ডার ভান্ডার। দাদা এই নিয়ে আমার বৌটি পাঁচ পাঁচটা ব্যবসা দিতে, প্রত্যেকটা ব্যবসা ঢুকে গেছে। আমার জীবনের প্রথম ব্যবসা হচ্ছে ফুটকা ব্যবসা, তাহলে মেলায় ফুটকা দোকান দিয়েছি, লোক তো লাইন ধরে ফুটকা খাচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে ফুটকা দিয়ে দিতে একটা মেয়ের গালের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছি। তাই কি করবো, হাত দিয়ে ঢুকে তাই কি করবো দাদা, মেলা গোটা নুক মেরে পিঠে চাল কুটে দিয়েছি, একা কত ঠাপ ছদ্ম করবো গো। তাই তিনটা হানা করেছি, বৌদি আলে ডানিয়ে দেবো, তোর ওই লোক পরে দোটান আর তোর লোক গুলে ছোটা ছোটা। দেখ বৌদি এই নিয়ে আমি তোকে পাঁচ পাঁচবার ঢুকিয়েছি, আর একটা বার ঠুটক দিয়ে ঠোঁটেও ঢুকে যায়, আমি হাত দিয়ে টেনে ধরে থাকবো। থাক, অনেক করেছো, তোমার আর করতে হবে না। এই নিয়ে চার পাঁচটা ব্যবসা করে দিয়েছিলাম, কোনো ব্যবসায় সাকসেসফুল হতে পারেনি। ব্যাংকে যেটুকু সঞ্চয় ছিল সেইটা দিয়ে দোকানটা করে দিলাম, যার জন্য মনে দুঃখে নাম দিয়েছে হাবে দা মিষ্টান্ন ভান্ডার। তা বলে কি ঠেল খুবই ডাকতে? না না, অন্তত প্রতিদিন কুড়ি টাকা তিরিশ টাকা বেচা কেনা হচ্ছে। হ্যাঁ, এত বেচা কেনা হচ্ছে, এই কত পুজো পার্বণ গেলেও একটা ভালো শাড়ি কিনে পরতে পারিনি, এই ছেঁড়া শাড়ি পরে আমি ঘুরে বেড়াই। এই যা, তা আমি কি তো দিইনি, এই তো দাদা এক বছর বাড়িনি, পুজোর সময় চারবার দিলুম। দাদা পুজোর সময় চারটে শাড়ি কিনে দিতি, তবু নোকের কাটে বলতে আমারে কিছু দেয় না গো। থাক, দিয়েছে ভালো হয়েছে, দোকানে কি মাল লাগবে বল, আমি বাজারে যাবো লিস্ট করবো। দোটানের জন্য মাল নি। কি লাগবে বল? দোটানের জন্য মাল। হ্যাঁ, কি লাগবে বল? দোটানে চিনি নি, ময়দা নি, আই পেলে নি। হয়েছে, এক সপ্তাহ হলো একটা প্লেট আনি, প্লেট কি করছিস? এ বৌদি, আমি সেবারে প্লেটগুলো ঘাটে বটে বটে ধুই দিতি, আর উপর আছে জিজে বৌদি আছে, পেটন ভাই যে নাকি মেরে মুখ ভাই ফেলে দিতি, প্লেটগুলো ধুলে ধুলে ভিতরটা ঢুকে রাখছে, আমি ধোয়ার চেষ্টা করতেছি তত আরে ভিতরটা ঢুকে রাখছে। ওই তো ঢোকার সূচনা। হ্যাঁ, ওইভাবে ঢুকিয়ে দাও আর মতল তলে তলিয়ে যায়। শোন, সকাল থেকে প্রচুর কাজ করেছি, খিদে পেয়েছে, ভালো লাগছে না, বাড়ি থেকে ভাত নিয়ে আসতে যাবো, এই সময় দোকানদারটা ভালোভাবে করবি, আর যদি উল্টো পাল্টা করিস, উল্টো পাল্টা করিস কি করবো জানিস তো, মুখে লাথি মারবো আর চোখের দিকে ফ্যাল ফ্যাল করেছে। দাদা তোমরা হাত তো তো, ওইটা আমার বৌদি, প্রথমেই নাতিরে এমন জায়গা নাতি মেরেছে দেড় হাত ডিপ বেড়ে গেছে,
দাদা ঠারা দিবেন শুধু ব্যবসা ব্যবসার ব্যবসা করে রাখতে, আমি একটা ছেলে দিনের পর দিন বড় হচ্ছি, আমার তো মনের মধ্যে কোনো একটা ঠকাল বলে কিন্তু একটা আটে নাকি, আমি যদি আমার বৌটির কাছে বিয়ের কথা বলি বলতো দাদা বাড়িনি বিয়েটা যাবে না। দাদা আমার বয়সী ছেলেরা সবাই বিয়ে করে বাবা হয়ে যাচ্ছে, আমার তো ইচ্ছা হয় না, কিন্তু ইচ্ছা হলে কি হবে, আমার এই বৌটির জন্য বাবা ডাকছো না যাবে না। না বাবা এই ডেইটর বুনি অল্প একটুখানি থানা হাতে আমি বটে বটে ঠান্ডাটুকু করি। আচ্ছা এই সময়টা আমার বৌটি ডোটানে নি, তা দুটো ছড়ির দাঁড়ায় আমার হাত কটা পয়সাটা হয়ে দাঁত, ওই জন্যে বলে গো খরিদ্দার নক্ষিয়ার দোকানদার পেটা, বাকি যে কত চেটা বিটা আতুন দাদা আতুন দিদি আতুন আতুন এই দোকানের খাবার আতুন দাদা আতুন দিদি আতুন আতুন এই দোকানের খাবার খেলে গ্রামে ঢুকে গেলাম, কিন্তু দিদির বাড়ি যাবো খালি হাতে, নো ওয়ে। আর তাছাড়া দিদি আমায় ফোনে বলে দিয়েছে ওদের এখানকার নাকি বোদেটা খুব বিখ্যাত, ওদের এখান থেকে কিছু বোদে নেব আর সোজা দিদির বাড়ি চলে যাব। ও হ্যালো দাদা আমার বৌটি যেন আমার জন্য মেয়ে খুঁটে খুঁটে পায় না, আর কি দিদিটা দেখায় দাঁড়িয়ে আটে দেখো পিঠের তালে বোঠে তার জন্য মিলে টাট খেলা ডাবে। তার মানে তুমি কি বলতে চাইছো? আই ইয়ে বাড়িতে দিয়ে বলবো বৌটিকে রামটা মেয়ে দিতে বিয়ে দিতে, বাড়িতে দিয়ে আমি বলবো বৌটিকে রামটা মেয়ে দিতে বিয়ে দিতে, তাই নেবো বাই নেবো নে বাই মাই হ্যালো তুই ম্যাডাম কিছু বলতো তো? বলছি আমার তাড়াতাড়ি 500 বোদে দাও। আরে বাবা বোদে বোদে কি ইডিয়েট বাংলা কথা বুঝতে পারো না? বলছি না বোদে। ও তুমি পোড়ে নেবে রাস্কেল বোদে বোদে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তুমি পোড়ে নেবে পোড়ে। ইডিয়েট বলছি না বোদে। ম্যাডাম একটা কথা বলবো, আর দোকানে শুধু পোড়েটা বিখ্যাত নয় ল্যাংটাটা অনেক বিখ্যাত, তুমি ল্যাংটা পোড়ে নাও ভালো হবে। ইউ রাস্কেল একটা মেয়ের সঙ্গে কীভাবে কথা বলতে হয় তোর সে জ্ঞানটুকু নেই না? একটা চড়ে না তোর এই দোকানদারি করা আমি ছাড়িয়ে দেব। না না দাদা মানে উল্টোটা কিন্তু বলিটি কি ম্যাডাম এটা বলেছে আর পোড়ে নাও, আরে ঠুডু কেন পোড়ে নেবে তুমি ল্যাংটা পোড়ে নাও। ওরে ছোট লোকের বাচ্চা খোয়ালি আমার মানটা, আর ইডিয়েট ননসেন্স কার সাথে কি বলে বাবা মা তোর শেখাইনি। ম্যাডাম বল তুমি নেবে ল্যাংটা পোড়ে দেবো তো আমি, তুমি নেবে ল্যাংটা পোড়ে দেবো তো আমি। ওরে ছোট লোকের বাচ্চা খোয়ালি আমার মানটা, ওরে ছোট লোকের বাচ্চা খোয়ালি আমার মানটা, আর ইডিয়েট ননসেন্স কার সাথে কি বল বাবা মা তোর শেখাইনি। তুমি নেবে ল্যাংটা পোড়ে দেবো তো আমি,
মাই গড, আমি আমার দিদির বাড়ি এসে এ কোন পাগলের পালায় পড়লাম বলো তো? তাহলে ম্যাডাম আটে কি পালো মনে হচ্ছে? ইয়েস নো, আমি পাডল নাই ভালো ঠেলে পড়লাম, ইয়ে কি ঝামেলাই এখন করি কি আমি, সে আটে আমার দোটানে মোটে দিডো আমি। তার মানে তুই কি বলতে চাইছিস? হায়, এই তো ঠোকাল বেলা পাঁচটা খরিদ্দারে কি মাদ্দনার পোড়ে দিয়ে ঠেরে দিটি, পড়লাম ইয়ে কি ঝামেলাই এখন করি কি আমি, সে আটে আমার দোটানে। আর জুতো পেটা করে তোর উচিত শিখা দেব ছাড়াবো দোকানদারি। তুমি নেবে লেনটা ফুঁদে দেব তো আমি, তুমি নেবে লেনটা ফুঁদে দেব তো আমি। ইউ স্টুপিড রাস্কেল, একটা মেয়ের সময় কেউ ব্যবহার করতে হয় তোর সে জ্ঞানটুকু নেই, আজকের এমন সেটা দেবো না তুই সারা জীবন মনে রাখবি। তুমি বাম্পারে না বেরে দিলে ও যে ঝাটকা যে সেই বেনা দি, এ ড্রাইভার উঠে পড়ে আমার কচি বাচ্চা পেয়ে কেন মারলি রে ধরে, আর দম বন্ধ করে দিলি বুকেতে চড়ে, অসভ্যতা করেছে শুধু আমায় একা পেয়ে, ওই জন্য উচিত শিক্ষা দিয়েছি ওকে। ও বুঝেছি, তার মানে তোমরা হচ্ছে একই স্যাম্পল। মুখ সামলে কথা বলবে, এক গোয়ালের গরু এরা বোঝায় বলো কার, আর বিদেশ থেকে পুড়ে নিতে আটে খড়ি। হ্যাঁ আটে তো, এই তো ঠোকাল বেলা অটো নামে না দিয়েটি, এটা বলতে ভাই আমাকে পুড়ে দাও, তারপরে ঠাবুন দিয়েটে ঠাবুন দিয়ে বলতে ভাই আমাকে পুড়ে দাও। তবে ঠটি কটা বললে কি জানো, ঠাবুনটি যখন আটে উনি ঠুটু পুড়ে নেয় না ল্যাংটা পুড়ে নেয়, ঠাবুনটি যাওয়ার ঠায় বলে রাখতে ঠটি ভাই তোমার দোকানটা পুড়ে নে কি ভালো লাগলো। নাম করা দোকান আমার জানে গো সবাই, আর খারা দিনে বৌদির বনে ড্রাইভার দিতে হয়। নজর খারাপ, ক্যারেক্টার খারাপ, মুখে লাথি মেরে মুখ ভেঙে দেবো। আমার বোন ঘরের লোক, তা তুই এমনি দিবি কি টাকা দিবি সেই কথা বাইরের লোকের কাছে বলবি? তা তোর বোন মনে নেয় না, এই তো ঠোকাল বেলা ফোন করে তে এগুলে, এই তুই আমার বাড়িতে এঠে আঁকে পুড়ে দে রাটু, আর আইগে তোর বোনের ডিয়াইলুম। সত্যি মাইরে আমার বোনটা হয়েছে তেমনি, ছোটবেলা থেকে নিয়ে নিয়ে এমন বদভ্যেস হয়েছে, আমি থাকলে আমার কাছে নেয়, আমি না থাকলে চুপি চুপি করে ওর কাছ থেকেও নেয়। এক গলে গরু এরা বোঝাই বলো কার, নাম করা দোকান আমার জানে তো সবাই, সারা দিনে গরু বনে ড্রাইভার দিতে হয়, রসগোল্লা নলে মেন্টা বনে মোটি চুর, রসগোল্লা নলে মেন্টা বনে মোটি চুর, ওই জন্য উচিত শিক্ষা দিয়েছি ওকে, ওই জন্য উচিত শিক্ষা দিয়েছি ওকে, ওই জন্য উচিত শিক্ষা দিয়েছি ওকে। বুলাও তো বুলাও, থালা থালা গিলবে, থালা থালা গিলবে, ঠিক আছে কেন, ঠিক আছে কেন,
ইয়ে পুরো ফুল মোঠানে মারা দেবে গো। আচ্ছা বৌদি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার ঠাকুর আসলে কি বলছে আমাকে একটু বুঝিয়ে বলবে? হ্যাঁ গো, ওই প্রশ্ন তো তখন থেকে আমার মনে তুমি কি চেয়েছিলে বলো তো? কেন, আমি তো 500 বোদে চেয়েছিলাম। হ্যাঁ ওই তো পোডে, রাস্কেল বোদে। হ্যাঁ হ্যাঁ পোডে। আরে বাবা, ভুল তোমার নয়, ভুল হচ্ছে ও। তার মানে ওর ছোটবেলা থেকে আলজিটা কাটা, ও কোনো ভাষা স্পষ্ট উচ্চারণ করতে পারে না। ও মাই গড, আর আগে বুঝলে এরকম হয়ে যেত না ভট। আর বডি রাখুনো করে কট কট, নাটক করে না। এই তো কালকে রাত্রিতে বলছিলি এগুলি এই সারাদিন দোকানদারি করে কোমরটাকে কটকট কটকট করতে, একটু টাকা ঘটে যেতো আর আমি তো দিলু। আচ্ছা বৌদি, তোমার ঠাকুরপো যে ভাষায় কথা বলে ওই ভাষা দিয়ে বাড়ি গিয়ে কথা বলে, তাহলে ও তো মার্কে ফাস্ট হয়ে যাবে। এই কারণে অনেক বোঝার ভুলে হয় যে এমন জয়ন্ত বলে। বৌদি আমি সত্যি বুঝতে পারিনি, আমি যদি বুঝতে পারতাম তোমার ঠাকুরপোর সঙ্গে এরকম নোংরা ব্যবহার করতাম না। আমার কথা কেউ বলে না, উল্টো কথা বলে। হ্যাঁ, কে কার আপন হবে বলো এই পৃথিবীতে? বৌদি আমার জায়গায় যদি তোমার কোনো আত্মস্বজন থাকতো তোমার ঠাকুরপোর সঙ্গে ঠিক এরকম নোংরা ব্যবহার করতো? এই কারণে অনেক ব্যবহার দিয়েছে বলে বোঝার ভুলে হয় যে এমন জয়ন্ত বলে। আমার কথা কেউ বলে না, উল্টো কথা বলে। কে কার আপন হবে বলো এই পৃথিবীতে? তুই আমার বোন পাঠে ছড়া খো, আস্তে তুই আমার বোন ভাগি পাঠে ছড়া খো, আমারই হয়ে কানে সর্মের কান গরম করতে জানিস? যেই বলেছে আমার বোন তা হকর হকর করে ওদিকে কি হয়, ওদিকে কি এর ভাটার ঘরে নি, এর মাথা ঠিক নি। তা তোর মাথা ঠিক আছে, তোর এত যদি মাথা ঠিক থাকলো তা ওদিকে কি, ওদিকে কি? এ বৌদি, এটা তোর কোন বোনটা রে? এটা আমার মাসির মেয়ে রে। ও তোর দেই বোনটা ছোটবেলায় চুরি করে পড়ে দিতু? না তোর একটা কোন হাটে বাড়ি আটু, আয় তুই করে পরে পড়ে দিতু। আচ্ছা বৌদি, বোদের ভাষা যদি ওইটা হয় তাহলে ল্যাংটাটা মানে কি? আরে বাবা, ওটা হলো ল্যাংচা। ও মাই গড, দেখো বৌদি আমার ল্যাংচা লাগবে না, তুমি শুধু আমায় 500 বোদে দাও আর গুড়ের রসগোল্লা দাও। কু 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 কু, সব একদম বন্ধ কর। তুই যদি ওই ভাষা একবার উচ্চারণ করিস দোকান থেকে কাস্টমার ছুটে পালাবে। দেখো বোন, আমি না থাকায় আমার দেওয়ার ওনার ঠাকুরপো কি বলতে কি বলে ফেলেছে আমি তো জানি না, তবু আমি মনে হয় তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো। সরি সরি সরি, এ ঠপ তোমায় হেকাটে কোথায়? চুপ, বর্তমান সমাজে আমাদের ইংলিশ ঝাড়তে হবে, নইলে টিকতে পারবি না সব কলকাতাওয়ালিদের কাছে। হ্যাঁ দেখো, আমি জানি আমার দেওয়ারানে ভুল করেছে, রোজা ভুল করেছে, সে ভুলের কোনো ক্ষমা হয় না। আর তুমি চিন্তা করো না, তোমার খাবারটা আমি ভিতরে গিয়ে প্যাক করে দিচ্ছি। আর রোজা ভুল করেছে, তুমি যেখানে যাবে ও নিজে গিয়ে সেখানে তোমার পৌঁছে দেবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এরপরে যদি তুই উল্টো পাল্টা করি তোর কি করবো জানিস তো? তোর বুকে ছাতা দেয়নি, আমি যাই সাঙ্গামে করবো রে। দেখো আমি সত্যি জানি না তুমি প্রতিবন্ধী, যদি আমি জানতাম তোমার সঙ্গে এরকম নোংরা ব্যবহার করতাম না। ওরা ঠাই বলে গো, বলে কেটে পয়, কিন্তু বলতে পারে ম্যাডাম আমরা প্রতিবন্ধী বলে কি ভালোবাসতে পারি না? আমাদের মধ্যে ভালোবাসার মন নেই, কিন্তু ওরা ভালোবাসতে তাহলে আমাদের কেউ ভালোবাসে না। আচ্ছা তোমার নামটা কি? তি আর নাম ইয়েস আই এম দুলে। দেখো তুমি আমার দিদির বাড়িতে পৌঁছে দেবে তো? দেবো, কিন্তু ম্যাডাম পোড়ে নেবে না। আরে বাবা, ওটা পোদে না বোদে। হ্যাঁ হ্যাঁ পোড়ে, সে তো তোমার বৌদি প্যাক করে দিয়েছে। ঠিক আছে ম্যাডাম, আমার একটা ভাঙা ঠাকলা দে, তুমি পোটের প্যাকেট এনে ভাঙা ঠাকলা বটবে, আমি তোমাকে নিয়ে তোমার দিদি বাড়িতে পুনতে দেবো। তোমার ওই ভাঙা সাইকেলে করে ওই ভাঙা ইটা দিয়ে আমি যাবো? নো ওয়ে। আর তাছাড়া আমার দিদি আমায় ফোনে বলে দিয়েছে এই হাবেদে মিস্টার ভান্ডার থেকে আমার দিদির বাড়ি মাত্র 5 মিনিট, আমি এই রাস্তাটুকু হেঁটেই চলে যেতে পারবো। ও ম্যাডাম, ওই রাস্তাটা কাটা ডাউনি গো, ওই রাস্তাটা ফাঁকা মতন, কোটাই কি হয়ে যাবে টানকুলের নামে ডোটাবে। আরে বাবা, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর তাছাড়া তুমি ভুলে যাচ্ছ কেন, এখন কিন্তু মেয়েদের কাছেই আইন। হ্যাঁ হ্যাঁ, আর ওই জন্য তো ছেলেরা সব দিকতে ফাইন।
কেন, তুমি কি দিয়েছিলে? না, আমি চিন্তা ভাবনা করতে তোমার একটা ফাইন দেবো। তাহলে আমি এখন আসি? তবে হ্যাঁ, তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে গুলে। ম্যাডাম, তুমি তো আমার নাম ঠিকানা ঠপ ঢিলে চলে যাচ্ছ, তা কই তোমার তো কোনো নাম ঠিকানা দিলে না। তার মানে তোমার নাম? আমার নাম, মাই নেম ইজ চাঁদিনী। চাঁদিনী, চাঁদিনী।